بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কুরবানির পশু, আমার যে কুরবানির পশুটাকে আমাকে নিজে জবাই করতে হবে নাকি অন্যকে দিয়েও জবাই করানো যায়? এ ব্যাপারে কারো মত নেই যে নিজের কুরবানি নিজে জবাই করাই হচ্ছে উত্তম, এমনকি মেয়েরাও নিজের কুরবানি নিজে জবাই করতে পারে। তবে সবাই যেহেতু এগুলো কাজ পারে না, সেই জন্য যদি কেউ অন্য কাউকে দিয়ে, সহিহ বুখারীর হাদিস কুরবানি অধ্যায়ে রয়েছে যে যদি নিজের কুরবানি অন্য কাউকে যদি জবাই করানো হয় তাহলে সে পারিশ্রমিক অর্থাৎ তার মজুরিটা সে নিজের পকেট থেকে দিবে, সে ওতে থেকে দিবে না অর্থাৎ তার মাংস থেকে দিবে না। আজকে আমরা কি করি যে কাউকে দিয়ে হয়তো কুরবানি জবাই করাচ্ছি, আমি জবাই করতে পারি না, তাকে কুরবানি জবাই করালাম, খাওয়ালাম বা আর কিছু করালাম, তাকে হয়তো আমার তাকে হয়তো 1 কিলো মাংস বা 1.5 কিলো মাংস এরকম ভাবে দিয়ে দিলাম তার পারিশ্রমিক হিসাবে, যে সে বেচারি খাটনি করেছে, সে আমার কাছে এখানে 1 ঘন্টা সময় দিয়েছে, তখন সে তার কুরবানির মাংসটা 1 কিলো তাকে দিয়ে দেয়। কুরবানির জবাই করার জন্য তার পারিশ্রমিক নিজের পকেট থেকে দিতে হবে, কুরবানির মাংস থেকে নয়। কিন্তু সে যদি আপনি যদি ইচ্ছা করেন যে তাকে আমি হাদিয়া দিব, সে গরিব আছে বা তাকে আমি উপঢৌকন দিব, সাধারণভাবে আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু তার পারিশ্রমিক হিসাবে আপনি কুরবানির মাংস দিতে পারেন না, তাকে আপনি হাদিয়া দিতে পারেন কিন্তু পারিশ্রমিক হিসেবে নাই। সেই জন্য ভাই কুরবানির পশু নিজে জবাই করাই হচ্ছে উত্তম, যদি কেউ না জবাই করতে পারে তাহলে নিজের পকেট থেকে পয়সা দিয়ে অন্য কাউকে জবাই করিয়ে নেবেন। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।